ক্লান্ত জলপেশগামী পুণ্যার্থীদের ঠান্ডা পানীয় দিচ্ছে মুসলিম পরিবার। রবিবার রাতে জলপাইগুড়িতে দেখা যায় সাম্প্রদায়িক সম্প্রীতির এক অন্যরকম দৃশ্য। দূর দূরান্ত থেকে জলপেশগামী পুণ্যার্থীরা পায়ে হেঁটে জলপেশের উদ্দেশ্যে যাচ্ছেন, অনেকেই ক্লান্ত, আবার কেউ হেঁটে হেঁটে যেতে গিয়ে ব্যথা পাচ্ছেন পায়ে। এই পরিস্থিতিতে পুণ্যার্থীদের পাশে দাঁড়াতে দেখা গেল এক মুসলিম পরিবারকে। প্রত্যেক পুণ্যার্থীকে দাঁড় করিয়ে তিনি পায়ে স্প্রে করে দিচ্ছেন ভলিনি, পাশাপাশি ঠান্ডা পানীয়ও বিতরণ করেন। ওই পরিবারের সদস্য মোহাম্মদ মইনুল বলেন, আমার পরিবারের পাশাপাশি বন্ধুরাও এগিয়ে এসেছে, সাম্প্রদায়িক সম্প্রীতির ভারতবর্ষ, আমরা একে অপরের ধর্মকে শ্রদ্ধা করলেই দেশের মঙ্গল সকলের মঙ্গল। এই কর্মসূচিতে দেখা যায় পরিবারের এক খুদেও ভলিনি স্প্রে থেকে জল বিতরণ করছে। এ নিয়েই মইনুল বলেন, শিশুদের ছোট থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির পাঠ শেখাতে হয়, একই সঙ্গে মুসলিম পরিবারের হাতে জল পেয়ে সাদরে গ্রহণ করেন জয়দেব রায়, বিমল রায়ের মতো পুণ্যার্থীরা। জয়দেব বলেন, মুসলিম হয়েও ওরা যেভাবে আমাদের পাশে দাঁড়াচ্ছেন তা খুবই ভালো লাগছে। হ্যালো, কেন কেমন লাগছে আজকে এই যে করতে পেরে? ভালো লাগছে। এরা কোথায় যাচ্ছে সবাই জানো? এরা কোথায় যাচ্ছে জানো? এই যে যারা যাচ্ছে কোথায় যাচ্ছে ওরা? আজকে তোমার অনেক লোককে দিচ্ছ? হ্যাঁ। সবাই নিচ্ছে? সবাই খুশি? হ্যাঁ। তোমরাও খুশি? হ্যাঁ। কি নাম তোমার? মুসকান খাতুন। হ্যাঁ, মুসকান খাতুন। কোথায় বাড়ি? জলপাইগুড়ি আসলপাড়া। আজকে এটা অভিনব উদ্যোগ, আপনি একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ, পাশাপাশি দলমত নির্বিশেষে আপনি এইভাবে একটা কি করছেন, উদ্যোগ কি নিয়েছেন? এখানে মুসলিম হিন্দু বলে কিচ্ছু না, এখানে আমরা সবাই মানুষ। আমি মনে করি যারা একটু জলপেশ মন্দিরে যাচ্ছে তারা হয়তো খুব কষ্ট করেই যাচ্ছে, পায়ে ভোলে নিয়ে স্প্রে দেওয়া, একটু জল পান করানো, এটাই আমাদের কর্তব্য আর কি। আমার ভাই ভাই কি করছেন আজকে, কত আপনারা কারা কারা আছেন? আমার গোটা ফ্যামিলি আছে, আমার ভাই আছে, আমার বন্ধুরা আছে, সবাই সবাই মিলে আমরা এই জলটা দিচ্ছি আর ওই ভোলে নিয়ে স্প্রে করে দিচ্ছি আর ফুটিয়ে দিচ্ছি। পায়ে ভোলে নিয়ে স্প্রে কিনতে হবে না কেন? কারণ হলে যারা হেঁটে আসে তাদের পায়ে প্রচণ্ড ব্যথা হয়, ভোলে নিয়ে স্প্রেটা দিলে ব্যথাটা কমে যায়। যেমন ফুটবল খেলতে গেলে পায়ে ব্যথা লাগলে পরে ভোলে নিয়ে স্প্রে দেয়, তার জন্য আমরা পায়ে ভোলে নিয়ে স্প্রেটা দিচ্ছি। আর পাশাপাশি কী কী দিচ্ছেন? জল জল রুটি আর ভোলে নিয়ে স্প্রে। কেমন মানুষের মানে কেমন মানে যারা পুণ্যার্থী যাচ্ছে তারা কি নিচ্ছে? তারা খুশি, তারাও খুশি, আমরা আমরাও খুশি। কতজনকে আজকে এরকম? আমরা অ্যাকচুয়ালি 2016টা বোতল নিয়ে আসছি আর বলনি স্প্রে আছে আর আপনাদের 1000-এর মতন ওই ফ্রুটি আছে। এটা কোন জায়গায় করছেন? এটা পাহাড়পুর। দেখি আপনি প্রত্যেক বছরই করেন? এই বছর না, এবার আমার পাহাড়। এবার কিন্তু ডিজে দেখা যাচ্ছে না এই রোববার বা শনিবার এই যে এই সপ্তাহ থেকে, কি মনে হচ্ছে? ডিজে তো বলো, খুব ভালো নিয়ম করে দিছে যে ডিজেতে যে মানুষ মারা গেল আমরাও খুব দুঃখিত, জেনারেটরে শর্ট সার্কিট হয়ে একদম, ওটাও তো একদম 440 লাইন, তো এর জন্য ডিজে ফিজে না যায়। যেহেতু আমরা ধর্মীয় জায়গায় যাবো, খুব সুন্দরভাবে ধর্মীয় যে জিনিসটাকে নিয়ে যাচ্ছি সেটাকে ফলো করে যাওয়া উচিত আমাদের। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মইনুল। হ্যাঁ, মোহাম্মদ মইনুল। মোহাম্মদ মইনুল বাড়ি কোথায়? বাড়ি এরকম দেখিনি। এর আগে জল আমরা জুস খেয়েছি কিন্তু জলের বোতল দেয় নাই, এবার জলের বোতলও পেলাম পায়ে, আমরা পায়ে স্প্রেও পেলাম, পায়ে দিলো আমাদের। পায়ে হেঁটে কষ্ট হচ্ছে না? পায়ে হেঁটে কষ্টর কোনো কিছু নাই, আমরা তো প্রতিবার যাই ওর জন্য। এই যে ওনারা যে পায়ে ভোলে নিয়ে দিল, তোমার কেমন মানে কি মনে হবে, কিভাবে দেখছো ব্যাপারটা? দেখছে আমরা কষ্ট করে যাচ্ছি আর আমারও খুব ভালো লাগলো যে আমাদের জন্য এতটা করছে। কি নাম তোমার? আমার নাম জয়দেব রায়। কোথা থেকে আসছে? আমি এই শুভামানি পাড়ায় থাকি সামনে।